নাজমুল হাসান নাদিম জানতে চেয়েছেন নগদে যে দামে পণ্য বিক্রি করা হয় কিস্তিতে বিক্রির সময় এর চেয়ে বেশি দাম ধরা যাবে কি ভাই নাজমুল হাসান নগদে যে দামে পণ্য ক্রয় করা হয় একই পণ্য যদি কাস্টমার কিস্তিতে কেনেন তাহলে সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা হয় আমাদের সমাজে এটি মৌলিকভাবে জাহেজ আছে এটি রেবা বা সুদের অন্তর্ভুক্ত হবে না সাবাইকরাম রদিওয়ানুল্লাহে তদ আলেজমা আইনের মধ্যে বাকিতে কেনাবেচা হতো এবং কিস্তি করে কেনা বেছার এই রীতি প্রচলিত ছিল কোনো কোনো সাহাবিন আবেলা সালামের কাছে এসে বলছেন যে আর সাল্লাহ আমি অমুক জিনিসটি কিনেছি এত কিস্তিতে বছরে এত করে আমি দেবো এভাবে এই কিস্তিতে আমি কিনেছি তখন আমি সাদা সাল্লাম তাকে জিজ্ঞেস করেননি যে তুমি কি মূল দামে কিনেছো নাকি অনেক বছর পরে দিবে বা কিস্তি করে দিবে সেজন্য বেশি দামে কিনেছো এরকম কোনো প্রশ্ন তিনি করেননি তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার ওলামাইকরা বলে থাকেন যে আসলে এর ভিত্তিতে আপনার কিস্তিতে কেনা বেচা এটি নাজায়জ বা গুনাহের কোনো বিষয় নয় এবং তাতে যদি অতিরিক্ত পণ্য রাখা হয় অতিরিক্ত মূল্য রাখা হয় তাহলে সেটিও নাজায়জ বা গুনাহ হবে না